মহিষের মেন হচ্ছে আপনার মাঠেই চড়াই মাঠেই খাই, ইস্টা কোনো খাবার কিনা লাগে না। মানে বর্তমানে খাওয়ার কিনি সারি মহিষ পোষা প্রচুর, মাঠের ঘাস খায়, মাঠেই পানি খায়, নদীর পানি খায়, যার জন্যে কোনো এক্সট্রা খাদ্য দেওয়া লাগে না। এই জন্যে মহিষ পোষা বাচ্চা দেয়, দুধ দেয়, সব সাইড দিয়ে লাভজনক আছে। তো এখানে লাভজনকের বেঁচে আছে, যার মেলা টাকা আছে মেলা কিনলি পারে তার লাভজনক হয়, আর অল্প কেনার আলার লাভজনক কম, লাভজনক নেই কম বলছে। আমার হচ্ছে পুঁজি কম, আমি এটা হচ্ছে যে কটার কিনেছি আমার পাঁচ হাজারই হয় না, আর যারা 1-20 লাখ টাকা আছে তার কিনলে পরে লাভ ভালো হয়। এই লাভ হয় হচ্ছে মোষ দেখা যাচ্ছে অল্প দামে কিনি, 1 বছর গেলি পারে কি 2 বছর গেলি পারে এসে বাড়তি থাকে, ওই বাচ্চা হলি পারে বাচ্চার লাভজনক হয়। এই এগুলি রাখি এই মাঠে ঘাটে রাখি, আর হচ্ছে এখানে বাড়তানি রাখি, আর কিছু খাওয়াই বাড়ি ইস্টা খাওয়ার খাওয়ানি খাওয়া লাগে, শাল খাওয়ান লাগে, এমনি ঘাস কিনি খাওয়ান, লাগল কিনি খাওয়ান লাগে, এই ফেসাড়ি কিনি খাওয়ানি হচ্ছে। এখন প্রথমে মহিষ আমার 2টা ছিল, এখন মোটামুটি 16টা হয়েছে। তো এখন আমি ধর নিজে মহিষ চলাই নি, আমার কৃষণ চলাই, কৃষণের বেতন দেওয়া লাগে মাসে বছরে 2 লাখ, তাতে ধরনের মোটামুটি লাভ মেলা 50-60 হলে লাভ দাঁড়ায়, অল্প মাসে তো লাভ হয় না। তাতে এই জাতের মোষ ফুষের লাভ তো আমি পাই এখনও ধর পাইনি, এখন এই কটা পুষতে পুষতে এখন আল্লাহ যদি লাভ করায়। আর এই সরকারের তিন ধর ডিগ্রি স্যার এলাকায় আমরা মোষ পালন করি, এই মোষ আজ দীর্ঘ 7টি বছর ধরে আমরা মোষ পালন করতেছি, মহিষে উন্নতি আছে। তারপরে যদি সরকারিভাবে আমার কিছু একটু ই করাতো তাহলে আরও ভালো হতো, এমনিতে লাভবান আছে। তারপরে যদি সরকারি অনুদান কিছু পাতাম, কি এই শীত যাচ্ছে শীতের ভিতরে কিছু মহিষের একা তো মানে এক কথায় আমরা চর এলাকায় থাকি, কিছু যদি একটু হেল্প পাতাম আরও উন্নতি করতে পারতাম ইনশাআল্লাহ। এই ঈশ্বরদীর এই ডিগ্রি চরে বর্তমান বৃদ্ধি হচ্ছে মহিষের খামারের সংখ্যা, এই বাথান করে 100 বাথান এখানে রয়েছে, এই বাথানে রয়েছে 1000 মহিষ, এই মহিষ পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। এই স্বাবলম্বী দেখে আগ্রহের এই উন্নতি দেখে বর্তমান আমাদের আশেপাশের গ্রাম ঈশ্বরদি সহ পাবনা আমাদের কুষ্টিয়া নাটোর লালপুর রাজশাহী এই এলাকার মানুষ আগ্রহী হচ্ছে ঈশ্বরদি চরে মহিষ পালনের দিকে, প্রচুর পরিমাণে মানুষ ঢুকছে মহিষ পালনে, কারণ মহিষ পালনে প্রচুর লাভ থাকাতে মানুষ, কারণ এই চরে দুতে বাতানে মহিষ পালন করা হয়, এই সবুজ চারণভূমিতে তারা ঘাস খেয়ে কোনো খরচ লাগে না, খরচবিহীন এই উন্মুক্তভাবে বাতানে মহিষ পালন করার কারণে সবাই আগ্রহী হচ্ছে মহিষ পালনের দিকে। বর্তমান মানুষ কৃষিকাজ রেখে খামার রেখে এই বাতানে মহিষ পালনের দিকে আগ্রহী হচ্ছে, কারণ আমি বলতে চাই এই বর্তমান একটা সম্ভাবনাময় এই দিকটির চর মহিষ পালনের জন্য। এখানে আমাদের এলাকার মানুষজনই মহিষ পালন করে, তাদের নিজস্ব জমি জাতি আছে, নিজস্ব ফসলাদি আছে, তারপরে এই যেগুলো প্রাকৃতিক সৃষ্টি ঘাসগুলো খাওয়ায়, তারপরে এই যেগুলো খেসার মেসে বোন আছে এগুলো হয়তো জমিতে কিনে মিনে নিয়ে এগুলাই খাওয়ায়, এই নদীর ধারে এসে থাকে রাতে, সারাদিন মাঠে মাঠে থাকে। ধরেন এখানে আমরা ভোরে উঠি ঘোষাটি উঠি মোষ্টে ধোয়াই, ধোয়া সারি গোবরটা ফেলায়, আবার দুধ ই করে দুধ ঘোষা সে নিয়ে যায়, আমার গোবর ফেলায় মহিষ আমার সকালে মাঠে রাখতে হয় সরে সরে রাখি, এটা আমার মহিষ ধোয়াতে গাঙ্গে ধোয়া সেই আবার মহিষ তুলে আবার রাখতে হয় সকাল কেন ধরে আবার সে মহিষ মাঠে রাখতে হয়, রাখি এসে বাতায় দিয়ে যাবি খেঁখাড়ি খাই নি হয় আবার সার পানি খাওয়ায় এসব খাওয়া হয়ে যাবি করে ওই ধরেন বছরে ধরেন 1,60,000 টাকা বেতন দেয় পরে সংসার চলে ইত্যাদি। যাই হোক অপর উপর খাই দিয়ে একটু ভালোই হচ্ছে, আমার তো হাত খরচ লাগে না, এই সবই মহাজন দেয়। আমার এইগুলো পুষি অনেক টাকা লস হয়ে গেছে এবার, ঠিক আছে, ঘাস পানি নিই, আর এক একটা মোষের হচ্ছে ওই 1.5 কেজি করে দুধ হয়, তাতে হেলে আমার বহুত টাকা লস হয় এবার। এই মোষের পোষার মতন কায়দা নেই, অন্য যদি কোনো মোষটা সরকারের থেকে দেয়টাই তাহলে হেলে আছে পোষবো আমরা। আমার যে খেয়াল আমরা যে পশু পুষতেছি আমার অনেক লস বুঝছেন, ঘাস পানির দাম করে 1-1.5 কেজি দুধ হয়, অন্য অন্য কোম্পানি যদি মহিষ যদি সরকার যদি দিত তাহলে আমরা বেশি বুঝলেন না,
আর মোষ এক এক কেজি করে দুধ হয়, এক কেজি দেড় কেজি করে দুধ হয়, এটা তো পুষি তো আমার এত লস। মোষ সাত কেজি আট কেজি যেসব বসে দুধ হইতো সেসব মোষ লিলি মারে তাহলে আমাদের একটা পোষাইতো আর কি। আমার আমার বিশটা আছে, এখানে আমার পাঁচজন আছে। হ্যাঁ যে হ্যাঁ দিনটা সব্বির করে সবসময় এনেই থাকে, ঝড় বাড়ান দিয়ে সবসময় এনেই থাকে আমরা, বুঝছেন? হেনে হ্যাঁ রান্না বাড়া ওই বাড়তে না আসে, তখন ফাঁকে চললে সব নিজের রান্না করে খাই আমরা। বাংলাদেশে আমাদের খামার পদ্ধতিতে যে গরু ছাগল ভেড়া এর পাশাপাশি মহিষ খুবই জনপ্রিয় হচ্ছে, এবং মার্কেটে মহিষের মাংসের চাহিদা দুধের একটি চাহিদা রয়েছে। এবং আমাদের ঈশ্বরদী উপজেলার দুইটি ইউনিয়নে, বিশেষ করে সাড়া ইউনিয়নে যে চর রয়েছে এবং লক্ষ্মীকুণ্ড ইউনিয়নে চর কামালপুর যেটা চর রয়েছে, এই দুইটি ইউনিয়নে আমাদের 2000 মতো মহিষ আছে। এবং এখানে দুটা বাথান আছে যেখানে আমাদের ঈশ্বরদীর বাইরেরও, বিশেষ করে পার্শ্ববর্তী লালপুর উপজেলা সহ বাইরের খামারিরাও এখানে যেহেতু চারণভূমি রয়েছে সেই বাথানে মহিষ রাখছে। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা বিভিন্ন পর্যায়ে খামারিদের নিয়ে আমরা দল গঠন করি। আমাদের এই দুইটি ইউনিয়নের দুইটি মহিষ পালন প্রডিউসার গ্রুপ রয়েছে, যেখানে আমরা প্রতি মাসে একদিন করে প্রশিক্ষণ দিই। পাশাপাশি বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট BLRI থেকে মহিষের গবেষণা রিলেটেড একটি প্রকল্প রয়েছে, এবং আমাদের DLS থেকে মহিষ উন্নয়ন প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় তাদেরকে বিভিন্ন সময় বিশেষ করে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং জাত উন্নয়নের জন্য আমরা যেহেতু আপনার ডেইরি সেক্টরে অর্থাৎ গাভী পালনের ক্ষেত্রে জাত উন্নয়ন আজও এগিয়ে গেছি, এখন যেহেতু মহিষটা গুরুত্ব পাচ্ছে বিধায় আমরা মহিষের জাত উন্নয়নের জন্য আমাদের একজন কৃত্রিম প্রজনন কর্মী বা নিয়োগ দিয়েছি, যে উন্নত জাতের মহিষের প্রজননের মাধ্যমে আমাদের যে মহিষের উৎপাদনটা বাড়ানো, অর্থাৎ আমাদের দুধ এবং মাংস উৎপাদন বাড়ানো। এছাড়া আমরা প্রতি মাসে যে আমরা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিই যে মহিষের, আপনারা জানেন যে আসলে মহিষের খামারিরা যেহেতু বাথানে মহিষ রাখে সে কারণে তারা ঠিকমতো ডিওয়ার্মিং বা কৃমিমুক্তকরণ করে না। আমরা আমাদের প্রকল্প থেকে তাদেরকে কৃমিমুক্তকরণ ট্যাবলেট কখনো ইঞ্জেকশন দেই, এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি যে কৃমিমুক্তকরণ কেন প্রয়োজন। আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে মহিষের যে গুরুত্বপূর্ণ রোগ আছে খুরা রোগ, এই খুরা রোগের টিকাটা বিনামূল্যে দিই। পাশাপাশি তাদেরকে আমরা সচেতনতা বৃদ্ধি করি যে আর কী রোগের টিকা দেওয়া দরকার, বিশেষ করে গলাফলের রোগের টিকা দেওয়া হয়, যে কারণে আপনি যদি একটু এই সমস্ত জায়গায় পরিদর্শন করেন দেখবেন যে এখানে মহিষের এই খুরা রোগ অথবা গলাফলা রোগ যেগুলোর প্রাদুর্ভাব থাকার কথা এই আউটব্রেকটা নাই বললেই চলে। পাশাপাশি উৎপাদন কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, এবং মহিষ মানে মহিষের পালনটাও মানুষের জনপ্রিয় হচ্ছে। এবং আমরা অনেক টেকনিক্যাল বিষয়গুলা আরও সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা সেশন পরিচালনা করছি, ওদের সময় কম, এই জন্য প্রতিদিন প্রতি মাসে একদিন 3 ঘন্টা ট্রেনিং করাই আমরা। প্রতি মাসে একদিন 40 জন নির্বাচিত গাভী মহিষাদের আছে তাদেরকে নিয়ে ট্রেনিং করাই, এবং এটা অলরেডি 1 বছর আমরা করছি, এবং সম্ভবত আরও 1 বছর আমরা এই প্রকল্পের আওতায় করব। এর পাশাপাশি আমাদের ওই এলাকায় আমাদের কিছু স্বেচ্ছাসেবী আছে, যেহেতু চরাঞ্চল অনেক সময় তারা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আমাদের ওই স্থানে আমাদের যে লাইফ স্টক সার্ভিস প্রোভাইডার বলি আমরা LSP রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে তারা জরুরি যে সেবাগুলো নিতে পারে।